আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তা আমি একটু অসুস্থ, তারপর আমি ভিডিওটা করছি, যেহেতু এই জন্য আমি ভিডিওটা আপলোড দিতে চাইতেছি আপনাদের মাঝে আর কি, শেয়ার করতে চাই ভিডিওটা। তো এই যে আমি বাচ্চারা আগের দিন, মানে অনুষ্ঠানের আগের দিন বিকালে স্যার বলছে 4টা বাজে যাইতে ওদের রুম সাজাইতে, সেজন্য আর কি ওরা গেছে। তো ওরা তো ছোট বাচ্চা, ওরা বেশি একটা পারে নাই, ম্যাডাম স্যাররাই হেল্প করছে। আর বড়রা তো যার যার রুমে শেষে, যার যার ক্লাসরুমে শেষে আর কি সব কিছু ঠিকঠাক করতেছে, ওরাই সাজাইতেছে রুম। আর এই যে আমি এখানে আর কি সন্ধ্যা যেতেছে, ওদের নিতে আসছিলাম, এই জন্য একটু ভিডিও করলাম। নিতে দি মানে আমি দিয়ে গেছি, আমি বাইরেই ছিলাম, যে আবার হুট করে আবার কোথাও চলে যায় নাকি, বন্ধুদের সাথে ঘুরতেছে। তো ওরা এমনি কোথাও যায় না, কিন্তু যে ক্লাসের থেকে যদি বের হয়, আমি তো ওদের বাইরে যাইতে দিই না, যদি বাইরে যায় তাহলে আমি সাথে যাই, যদি খেলতে নামে বা খেলার সময়ও নাই। এই তো আমার ছেলেরা দুষ্টামি করতেছে, ওর বন্ধুরা দুষ্টামি করতেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। এই যে দেখেন কি ফাইজলামি করে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলো জায়গা হারা রাখলে করে কি সাজাইছে একটু দেখি। দেখতে পেলেন যার যার রুম আর কি আটকে, তারপরে ইয়া করতেছিল, সাজাইতেছিল, কারণ ছেলেরা দুষ্টামি করে, ফাইভের ছেলে তারপরে যে থ্রির বাচ্চারা, ছেলেরা আর কি দুষ্টামি করে। আর এই যে আমি ডিম সিদ্ধ করছি, একটা ডিম আর কি সবই ফাটা ছিল, মনে হয় সবই নষ্ট হয়ে গেছে, অর্ধেক একটু বের হয়ে গেছে। এই তো আমার ছেলে আবার নাইরা দেখাইতেছে, আমি দেখাইলাম, এই জন্য আমার ছেলে দেখাইতেছে ছোট জন। এই যে ডিম খায় না হাঁসের ডিম, আমার বড় ছেলে, কিন্তু আজকে দিলাম, দেখি খায় কি না, কিন্তু খায় নাই, আমারই খাইতে হয়েছে। তো আমি রাতে ওদের ডিম খাওয়ায়, দুধ খাওয়ায় ঘুম লইছিলাম, সকালে উঠে আর কি নাস্তা বানাইতেছি। তো আমার বড় ছেলে ওর মামার সাথে নাস্তা খাইতে গেছে, বাকি আছি শুধু আমি আর আমার ছোট ছেলে। তো এজন্য বেশি না, শরীরটা খুবই খারাপ, সেজন্য 3টা রুটি বানাইছি আর দুধ গুলাই দিব।
আর এই যে নতুন একটা নামাইলাম, কারণ ও এগুলা দেয়। এই যে নাইকের চামিচা সব শেষ করছে। এইভাবে করো কেন? কিচ্ছুই দিব না। হাতটা সোজা করো না। সোজা করো, এদিকে আসো। আমি গলি শুনতে পাই। আমার কাছে দাও, আমার কাছে দাও। তুমি পারো না। বাই শিখছি। হ্যাঁ দাঁড়াও, হয় নাই তো এখনো। ওই হাত দাও, লোশন তো দিছি, তারপরও এদিকটা একটু দিয়া দিলাম, ঠিক আছে? না এভাবে দিব কেন? এই তো আমার ছোট ছেলেকে রেডি করাইতেছি, আর বড় ছেলেকে রেডি করা নিচে পাঠাই দিছি আর নানির কাছে, আর আমি ওকে রেডি করার পর আমি রেডি হয়ে যাব। তো আমরা এখান থেকে বের হয়েছি 10:30-এর দিকে। তো আর আজকে অনেক মজা করছিলাম, তো আমি তো ফুল ভিডিওটা দিতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবো ভিডিওটা। আর আমার ভিডিও এটা তো কালকের আর আজকের মিক্স করা ভিডিও, কালকে বিকালের আর আজকে সকালের অল্প একটু ভিডিও নিছি। তো স্কুলে কয়েকটা গান হয়েছে অতটুকু পর্যন্তই, আর এখন আমি এটার পরে যেটা আসবো ভিডিও সেটা আমি বিদায় অনুষ্ঠানের পরে যে পার্ট টুটা সেটা আমি আপলোড দিব। তো এই যে আমার ছেলেকে রেডি করাই দিতেছি এখন, তো আপনারা
সবাই আমার ভিডিওটা দেখবেন। আর আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তো আমার বড় ছেলের কয়েকজন বন্ধু আছে ক্লাসে, বন্ধুদের সাথে ভিডিও করছে, তো বেশি একটা ভিডিও করে নাই ওরা আজকে। তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কিন্তু বয়সের দিকটা ছোট, আর আরেকজন আছে ওর বন্ধু জারিফ, তো ছোট, তো আর সবাই একটু বড় বয়সে, সমস্যা নাই, ওরা বন্ধু বান্ধব সবাই একসাথে। তো ওরা সবার আপনারা দোয়া করবেন সুস্থ যেন থাকে, ওরা ভালো যেন থাকে। আর এই যে আপনারা ভিডিওটা দেখেন, আর আজকে আমি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।